Assalamualaikum, কেমন আছেন সবাই? তো আগের ভিডিওতে বলছিলাম যে আমি কবুতরের মেডিসিন কোর্স করাবো। তো আজকে হচ্ছে 1 তারিখ, আমি 30 তারিখে লিভার টনিকটা করাই ফেলছি, মানে ক্রিবিডোস করার আগে একদিন লিভার টনিক খাওয়াতে হয়, সেটা খাওয়াইছিলাম 30 তারিখে। তো আর 30 তারিখে যে ভিডিওটা আপলোড করাইছি ওটা করা ছিল 29 তারিখে। তো আজকে আর কি মূলত 1 তারিখ, আজকে করা হবে ক্রিবিডোসটা, মানে ক্রিবিড মেডিসিনটা ইউজ করবো। তো ক্রিবিড মেডিসিন এই যে আগের ভিডিওতে দেখাইছিলাম যে কোন মেডিসিনটা ইউজ করতেছি, এই যে একমি 1%, আর আমি পানি নিচ্ছি 8 লিটার। আমার ব্রিডিং রুমে 8 লিটার পানি লাগে, 8 লিটার পানিতে আমি 3 ML করে দিব, যে কারণে দিতে হবে 24 ML। আমি অলরেডি 12 ML দিয়ে দিছি, আর এই যে একটা 12 ML সিরিঞ্জ, এটাতে 12 ML আর কি আটে। তো অলরেডি আমি এক সিরিঞ্জ পানি দিয়ে ওষুধ দিয়ে দিছি, তো এটা এখন আছে 12 ML, তো এটা দিয়ে দিলে আর কি 24 ML হয়ে যাবে। 24 ML দিয়ে দিলাম, একা যে কারণে আর কি একটু ভালো দেখাইতে পারতেছি না। তারপর সিপিটা লাগাই রাখি, শুধু এই কবুতরটা বিদ্যুত, কারণ এই কবুতরটা আমার অসুস্থ, আর অসুস্থ কবুতর ঘর রাখার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর এরকম অনেকে ভাবে যে অসুস্থ কবুতর থেকে ভাইরাস ছড়ায়, হ্যাঁ ছড়ায়, কিন্তু এরকম এগুলো তো ব্রিডিং রুম থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তো এর জন্য আর কি ওকে আমি বাইরে রাখি না। এই যে দেখেন ড্রপিং কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে অলরেডি, এই যে টাইট হয়ে আসতেছে, হয়তো আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এই কবুতরটা আমি দিলাম না আর কি, বাকি যে যতগুলো কবুতর আছে কোনোটার পানি দেওয়া হয়নি, পানির পট কিন্তু দেওয়া হয় নাই এখন পর্যন্ত, পানি দেওয়া হয় নাই। এই এখন মেডিসিনটা পানির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে, আর আমি যে মেডিসিনটা ইউজ করলাম ওটা একমি কোম্পানির, একমি 1%, এটাই বেস্ট। আর আপনারা এই মেডিসিনটা বাচ্চা থাক, কবুতর, পাখি, ঘুঘু সবটা ইউজ করতে পারেন। আমি কিন্তু এর আগেও মেডিসিন কোর্স করেছি পাখিরে ঘুঘুরে সবরে, এই যে একই মেডিসিন আছে একসাথে, আজকে পাখি ঘুঘু সব কবুতর সব একসাথে এই মেডিসিন কোর্স করাবো। আর এটা আপনারা বাচ্চা থাকলে ডিম অবস্থা থাকলে সবসময় করাতে পারবেন। এই মেডিসিনটা একটা ফ্যাসিলিটি যে এটা আপনার ডিম থাক বা বাচ্চা থাক নষ্ট হবে না, কোনো কিছু নষ্ট হবে না, বাচ্চা মারা যাবে না, ডিম নষ্ট হবে না। তো পানিটা মিশিয়ে নিলাম, তো এখন আর কি পানি দিতে হবে। আমি এই পটটা হচ্ছে আমার 5 লিটার, এখানে আমি 1 লিটার পানি দেবো, যেহেতু আজকে ওষুধ দিতেছি এত পানি লাগবে না, যেহেতু পানি আমার দুপুরে ফেলাই দিতে হবে। দুপুরে ফেলাই দেওয়ার ইলেকট্রোবিন স্যালাইন আনা রাখা হয়েছে, ইলেকট্রোবিন স্যালাইন দেওয়া হবে দুপুরে, মানে আপনারা যখনই মেডিসিন দিবেন ক্রিমিডোসটা দেওয়ার পর সকালে দিলে দুপুরে ফেলাই দিয়ে তারপরে বিকালবেলা আবার যে ইলেকট্রোবিন স্যালাইন বা অন্য যে কোনো স্যালাইন আছে স্যালাইন ইউজ করবেন, যদি কবুতর আর কি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আর কি রিকোভারির জন্য ভালো হবে। তো পানি দেই তারপরে দেখাইতেছি, তো সবগুলোরে পানি দেওয়া হয়েছে, গুগুলোরে দেওয়া হয়েছে, পাখিগুলোরে দেওয়া হয়েছে, সবগুলো কবুতরে দেওয়া হয়েছে। আমি পাখিরও যে সেম মেডিসিন ইউজ করি, কারণ সব কিছুর কেমিডোস করাটা ভালো। এই সাইডে সবগুলো দেখাইছে যে কবুতর পানি খাইতেছে, তো এদেরকে আমি ঠিক 5 ঘন্টা পর এই পানিটা ফেলে দিব, 5 ঘন্টা পর এই পানিটা ফেলে দিয়ে তারপরে দিব স্যালাইনের পানি। তো এখন বাজছে 10:30, এতো আমি একটার দিকে পানিটা ফেলে দিব, মানে দুপুরবেলা পানি ফেলে দিয়ে তারপর আবার নতুন করে আবার স্যালাইন মিশিয়ে পানি দেওয়া হবে। শুধু ভাত থাকলো দাপড়িতে, দাপড়িতে পানি খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় নাই, দাপড়িতে দেবো ক্রিমিডোসটা দুপুরবেলা, দুপুরবেলা এদের খাবার দেওয়ার পর তারপর ক্রিমি ওষুধ দেবো। এখন পর্যন্ত দাপড়িতে পানি বা কোনো খাবার কোনো কিছু দেওয়া হয় নাই, ওই ওইগুলো দুপুরবেলা দেওয়া হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে দুপুরে। তো এখন বাজছে দুপুর 2টা, তো এখন আর কি যে মেডিসিন যুক্ত যে পানিতে ছিল ওই পানিটা উঠাই ফেলো, উঠে ফেলে তারপর নতুন করে পানি দিব স্যালাইন যুক্ত। তো এর আগে একটু দেখাই যে আসলে মেডিসিন খাওয়াইলে আপনারা চেষ্টা করবেন, মানে আজকে যদি মেডিসিন দেন কালকে পুরো রুমটা পরিষ্কার করে ফেলবেন, কারণ কৃমি টিমি পরে, তো এইগুলা আসলে রুমে 12 ঘন্টা বা 24 ঘন্টা কৃমি পরে মেডিসিন খাওয়ানোর পর, তো যে কারণে আজকে খাওয়ালে কালকে অবশ্যই চেষ্টা করবেন রুমটা আসলে বিকালের দিকে পরিষ্কার করে ফেলবে। আমি কালকে ইনশাল্লাহ আমার পুরো রুমটা পরিষ্কার করে ফেলবো। আর কৃমি যদি দেখায় যেরকম এখানে কিছু পড়ছে, এই যে আর খাঁচাগুলাতে খুব বেশি পড়ে নাই, কারণ হচ্ছে মানে প্রতি 2 মাস পর পরই খাওয়ানো হয়, তো এখানে খাঁচাগুলাতে একটা ট্রেতেও নাই, শুধু এই যে এই একটা ট্রেতে দেখলাম যে একটা বসছে, এই এখানে ওই একটাতে 2 আছে, তো এরকম খুব বেশি না আর কি কৃমি, খুব কম, মানে আমার দেখা যায় 2 মাস পর পরে কৃমি ডোজ করানো হয়, যে কারণে আর কি ওই সমস্যাটা হয় না আর কি। তো এই ছিল অবস্থা। তো আপনারা যেটা বললাম, আপনার কৃমি ডোজ করানোর পরপরই
পরের দিনই ঘরটা পরিষ্কার করে ফেলতেন, পুরো ঘরটা চেষ্টা করেন পরিষ্কার করে ফেলতে। আর কি কিন্তু 2024 ঘন্টার পরও পড়তে পারে, কালকেও পড়তে পারে, মানে এরকম হয় কালকেও পরে আর কি। সেটা নাকি আপনারও কিছু নাই, আর আপনার জাস্ট পানিটা কি রিডিউস করলে পানিটা দুপুরবেলা পানিটা চেঞ্জ করে সাথে সাথে সেলাইনযুক্ত পানি দিয়ে দেন। তো আমি এখন আর কি যে বালতি রাখা হয়েছে, তো আমি সবগুলো এখন পানি ফেলে দিয়ে নতুন করে পানি দিব। তো বাইরে খাবার দেওয়া হয় নাই, বাইরে আর কি এখনও কোনো খাবার টাবার দেওয়া হয় নাই। তো এখানে পানি ফেলে দেওয়ার পর বাইরে আর কি খাবার দেওয়ার পর তারপর কৃমি দোষটা করাবো, কারণ কাল বাইরে আমি আর কি সেলাইন দিতে পারতেছি না, কারণ এখন পানি দিলে আর কবুতর বাইরে কবুতর খুব বেশি পানি খায় না, তাহলে খাবারের পর পানি খায় তারপর আর পানি খায় না। তো ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করতেছি, তো বাইরে তো আর দেখানোর প্রয়োজন নাই। তো রুম দেখাই দিলাম রুমে কীভাবে এই করতেছি, তো সেম বাইরে ওইভাবেই 1 লিটার পানিতে 3 ml মেডিসিন ইউজ করবো। আর কি মেডোসটা ফ্লাইংয়ের কবুতর বলেন, ব্রিডিংয়ের কবুতর সব কবুতর জন্য করা উচিত, কবুতর বলেন পাখি বলেন মানে এভরিথিং সব কিছুর জন্য, আসলে মানুষ টানুষ বলেন যেটার জন্য কিমিডোস আসলে করানো উচিত। কিমিডোস করলে আসলে বাচ্চা কাচ্চা ভালো থাকে আর কবুতরের গ্রোথও থাকে অনেক ভালো। এখন আমার প্রত্যেকটা কবুতর ফিটনেস বডি ফিটনেস একদম মাসাল অনেক ভালো, অন্যান্য যাদের কবুতর আছে আমি দেখছি যাদের তাদের কবুতর থেকে আমার কবুতর মাসাল অনেক ভালো, কারণ আমি ভালো মানে খাবার দিই ভালো ট্রিটমেন্ট করি, যে কারণে বাচ্চা কাচ্চা মাসাল অনেক ভালো আসে। তো ঠিক আছে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।